দুপুরের প্রশ্নগুলি আমার মনে হয় মাদ্রাসা পড়া হুজুরদের পক্ষ থেকে ছিল, মনে করছেন না? বুঝা যাচ্ছে প্রশ্নের ধরন দেখে বোঝা যাচ্ছে যে মাদ্রাসা পড়ে নতুন নতুন এসছে, কিছু সংশয় ব্রেনে কাজ করছে, আর এসব সংশয়ের উত্তর কোনো ব্যাপার না, কিন্তু উত্তর জানার পর হাদিসে জ্ঞান লাগবে আসলে উত্তর দেওয়ার জন্য বা জানার জন্য। একবার জিজ্ঞেস করছেন, ওয়াক্ত হওয়ার আগে সালাত পড়লে যদি না হয়, কারণ আজকে তফসির আলোচনায় সময়ের আগে নামাজ আদায় করলে হবে না, নামাজ কায়েম করার একটা দিক হচ্ছে যে নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পরে নামাজ আদায় করতে হবে, আগে নামাজ পড়লে হবে না। ঠিক যেমন নামাজের ওয়াক্ত ইচ্ছা করে পার করে দিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না, নামাজ সময়ের আগে হবে না, এটা তো অনেকেই জানেন আমাদের দেশে। কিন্তু কাজা সব করে কাজা করেন, নামাজের ওয়াক্ত পার করে দিয়ে নামাজ পড়তে থাকেন, এক শ্রেণীর জাহির লোকেরা আল্লাহ হেদায়েত করে, এই নামাজ কখনো কবুল হবে না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে যারা ইচ্ছাকৃত শরীয়তি কোনো ওজর নেই, নামাজের রক্ত পার করে দিল, তারপরে সে এই নামাজের রক্ত পার করে দিল মানে নামাজ ত্যাগকারী, সে তার আগে সালাত, যখন নামাজ পরিত্যাগকারী তখন সে কুফরি করলো, বড় কুফরি করলো, তার জন্য তওবা ইস্তেগফার ছাড়া কোনো সমাধান নেই, আর নামাজের স্থান নেই। নামাজের স্থান হচ্ছে নামাজের ওয়াক্ত শুরু আর শেষ এর মাঝখানে, আল ওয়াক্ত মা বাইনা হাজাই, এই নামাজের ওয়াক্ত এখান থেকে এখান পর্যন্ত, ঠিক আছে? যখন এর মাঝখানে আর সে নামাজকে আদায় করলো না, ইচ্ছা করে পার করে দিল টাইম, তখন এই নামাজ আদায় করলেও কবুল হবে না। অথচ আমাদের দেশের লোকেরা সিংহভাগ কাজা তো এরকমই করে, অফিসার সাহেব সারাদিন অফিস করে, আর ব্যবসায়িক সারাদিন ব্যবসা বাণিজ্য করে, এসে শুরু করলো এসা পরে, এই জোহর, তারপরে আসর, মাগরিব, এশা সব পড়ছে, এরকম বহু লোককে দেখা যায়, এই নামাজ কখনো কবুল হবে না। অথবা ভদ্রলোকেরা টিভি টুবি দেখলো সারা, আর কালে নেটের জামানা তো টিভি দরকার নেই, নেটেই সবকিছু আছে, আর তারপরে রাত 12টা 1টা 2টায় শুইল, ফজর পড়ল না, সকাল 9টায় দোকানে যাবে বিজনেসম্যান, চাকরিতে যাবে ভদ্রলোক অফিসার সাহেব, সকাল 8টা 9টায় 10টায় বা স্কুলে যাবে শিক্ষক প্রফেসর 10টা 11টায়, সুতরাং তখন উঠলো, নিজেকে মনে করে যে আমি তো মুসল্লি মানুষ, নামাজ তো ছাড়ি না, প্রথম উঠে মুখটুক দিয়ে উজু করে সকাল 10টা স্যার ফজর পড়লো, আর তারপরে গেল অফিস বা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, হ্যাঁ স্টুডেন্ট অথবা প্রফেসর, এই নামাজ কখনো কবুল হবে না, কখনো কবুল হবে না। আল্লাহকে ভয় করুন, আর এইরকম পদ স্বভাব বাদ দেন, যাতে করে আপনার আমলটা কবুল হয়, রিজেক্ট না হয়, বুঝছেন না? এটাই সঠিক মান আমেলা আমালা লাইসা আলাইহি আমরুনা, হাদিসে হাদিস স্পষ্ট আছে, বুঝছেন? কেউ আমল করলো ফজর নামাজটা পড়লো, বুঝছেন, বা যে কোনো নামাজ পড়লো, কিন্তু লাইসা আলি আমরনা সেটা আমার আদর্শ মোতাবেক নাই, নবী সাল্লাল্লাহু বা কোন সাহাবীর আদর্শ ইচ্ছা করে ওয়াক্ত পার করে পরে সময়ের বাইরে নামাজ পড়া আছে কোথাও নেই, কোন একজন সাহাবীর নেই, যখন নেই ফাহুয়া রদ্দন, সেটা কি প্রত্যাখ্যাত, তার মুখে ছুড়ে তোর নামাজ তুই নিয়ে যা, আদা ও সালাত ও আত্তা ও শাহাদ ফাসাও ফাইল কাউনা গাইয়া গায়নামুক জাহান্নামের সম্মুখীন হবে। এই জন্য আমার আলোচনাগুলি যারা নামাজের নিয়মিত শুনেছেন বা ভালো করে শুনেছেন তারা বিষয়টি বুঝেছেন। তাহলে কাজা কোথায়? হ্যাঁ, কাজা মানে নামাজ সালাতিন আও নাসিয়া, কেউ অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকে গেছে, নামাজের সময় ইচ্ছা করে ঘুমাইনি, ঘুমিয়েছিল আগে থেকে, নিয়ত ছিল নামাজের সময় উঠবো, চেষ্টাও ছিল, অ্যালার্ম লাগিয়েছে, অথবা কাউকে বলেছে আমাকে জাগিয়ে দিও, নামাজ সালাতিন, কিন্তু ঘুমন্ত অবস্থায় হয়ে গেছে, দিশেই পাইনি, টের পাইনি, নামাজের টাইম পার হয়ে গেছে, জোহর পর ক্লান্ত হয়ে শুয়েছে, জোহর পড়ে আসর পড়বে কি মাগরিব সূর্য ডুবে গেছে, তাহলে নামাজের ওয়াক্ত পার হয়ে গেছে, নামাজ সালাতিন বেদুনে কাজদি, অনিচ্ছা কি ইচ্ছা করে নয়, যে না না অ্যালার্ম লাগবে না, যখন জানতে পারবো পারো তখন পড়বো, এইরকম নয়, রাতে শুয়েছে ফজর পড়বো, নিয়ত আছে, চেষ্টা আছে, যেমন দুনিয়ার কাজকর্মের জন্য চেষ্টা করে তার চাইতে বেশি চেষ্টা আছে যে ফজরে উঠবো নামাজ পড়বো, তারপরে যদি জাগতে না পারে সূর্য উঠার পরে 9টা 10টায় জাগছে, কোন অসুবিধা নেই, ইচ্ছা ছিল, সৎ নিয়ত ছিল, কেউ জাগাবার হয়নি, আর জেগে যে আবার বড়ি মুশি করে থেকে গেছে তাও না, বুঝা গেছে? অনেকে জায়গায় কোঁকা করে আবার থেকে যায়, আজান শুনলা যে উঠছি আবার আরেক দিকে, এই দিক থেকে ওই দিকে আর এক কাজ হয়ে শুয়ে গেল, হারাম, তাহলে অবশ্য অপরাধী, কিন্তু না দিশাই পারি, জানতেই পারেনি, জানতে পারেনি মাফ আছে কিনা,
নান্নামান সালাত কেউ অনিচ্ছাকৃত যদি ঘুমিয়ে থেকে যায় ওয়াক্ত পাড়িয়ে চলে গেল, কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ নেই। আর নাসি অথবা ভুলে যায়, ভুলে যেতে পারে। যাদের নিয়মিত জামাতে নামাজ পড়ে অভ্যাস আছে, একদিন যদি বাই চান্স এই সৌদি আরবের দেশে তো আরো বেশি রাস্তাঘাটে জ্যামে পড়ে গিয়ে নামাজ জামাত ছুটে গেছে, চলো বাচ্চাটা নিতে নিতে বাচ্চা নিয়ে ভাবছিলাম যে মসজিদে নামাজটা পেয়ে যাবো, নামাজ অনেক সময় পাওয়া যায় না, জামাত ছুটে গেল, চলো বাসায় গিয়ে পড়ে নিল, বাসায় গিয়ে দেখছেন বিপি সাহেব খাবার রেডি রেখেছে, খেতে বসে গেলেন, আর কি নামাজ ভুলে গেছে, খাবার পড়ে গেল, হইতে পারে না, পারে না। আরে জোহরের নামাজ মাগরিব পরে সাথে মনে হচ্ছে আজকে তো জোহর, জোহর পড়লাম কোথায়, আমি তো মসজিদে পড়াইছি, মসজিদে পড়িনি, যেমন নামাজের সময় কথা ছিল, ও তো রাস্তাতে ফেসেছিলাম জ্যামে, মনে হচ্ছে রাতে কোনা গান নাসিহা ভুলে গেছে, খালি ইয়ুসাল্লিহা ইযা যাকারা, নামাজ পড়ে নেবে যখন তার স্মরণে আসবে, ফাইন্না যালিকা ওয়াক্তুহা, এটাই হচ্ছে তার ওয়াক্ত, হ্যাঁ, লা কাফারাত লাহু ইল্লা যাল, নামাজের কোন কাফারা নেই, বিদাতীরা যারা নামাজের কাফারা ধরো মোল্লারা, লা কাফারাত লাহু, নামাজের কোন কাফারা নেই, ইল্লা যালিকা, এইটা ছাড়া, নামাজটা পড়ে নেওয়া ছাড়া কোন কাফারা নেই। ঘুমের ক্ষেত্রে কোন রকমের দোষ নেই, অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকে নামাজের টাইম পার হয়ে চলে গেল, লাইসা ফিন নামে তাফরিতুন, কোন তার ত্রুটি নেই, অপরাধ নেই, ইন্নামা তাফরিতু ফিল ইয়াকাযা, অপরাধ হচ্ছে, অন্যায় হচ্ছে, ত্রুটি ত্রুটি হচ্ছে জাগ্রত অবস্থা যদি নামাজের রক্ত পার করে, তাহলে সচেতন অবস্থায় অফিসের কাজ অনেক বেশি, মুদিরের চাপ, আর এই সে আমার ম্যানেজার এখন এই কাজটা চাইছে, ইনভেন্টরি করে আজকে আমাকে শেষ করে দিতে হবে, নামাজের সময় গেলে আবার আজকে সারতে পারবো না, এগুলো চলবে না। দুনিয়ার আগে আখেরাতকে, দুনিয়ার আগে দিনকে প্রাধান্য দিতে হবে। জি, তো কি বলছিলাম, নামাজের কথা বলছিলাম, যে নামাজ যার জন্য ওয়াক্ত শুরু আছে শেষ আছে এর মাঝখানেই নামাজ হইতে হবে, মাঝখানে মানে শুরু তা আউয়াল ওয়াক্ত হইলে উত্তম অধিকাংশ নামাজগুলি, তার মধ্যখানেও জায়েজ শেষখানেও জায়েজ আছে কারণবশত। ওয়াক্ত হওয়ার আগে সালাত পড়লে যদি না হয়, হ্যাঁ হয় না, কিন্তু দেখা যায় এখন প্রশ্নকারী সংশয়, কিন্তু দেখা যায় যে এখানে জুমার নামাজ ওয়াক্ত হওয়ার আগে পড়ে তা কি হবে, জুমার নামাজ ওয়াক্ত হওয়ার আগে পড়ে তা কি হবে, আমি বলবো জুমার নামাজ ওয়াক্ত হওয়ার আগে পড়ে না, উত্তর হচ্ছে জুমার নামাজ ওয়াক্ত হওয়ার আগে পড়ে না। এখন জুমার নামাজের ওয়াক্তটা কখন, দুটি মত আছে ফকাহদের ওলামাদের ইখতিলাফ আছে, একটি মত হচ্ছে যে জুমার নামাজের ওয়াক্ত জোহরের মতো, মানে জোহরের ওয়াক্ত শুরু হয় কখন, এজা জালাতি শামস, ওয়াক্ত জোহরে এজা জালাতি শামস, সূর্য মাথার উপর থেকে কি হলে গড়ে গেলে বা ঢলে গেলে, তাহলে সূর্য মাথার উপর থেকে পশ্চিম আকাশে ঝুঁকে যাওয়ার আগে, ঝুঁকে যাওয়া কেমন করে বুঝবেন, যখন ছায়া মানুষের কোন কিছু ছায়া তার অপোজিটে পূর্ব দিকে যাচ্ছে, সামান্য কিছু ছায়া, তাহলে বুঝছেন যে ছায়া যখন একটু বাঁকা হয়ে গেছে পূর্ব দিকে, তার মানে সূর্য এখন মাথার উপর থেকে গড়ে গেছে, জোহরের টাইম হয়ে গেছে, সেটা 11:30 হইতে পারে, 11:25 হইতে পারে, এখানে 12:00 তো হইতে পারে, যেখানে যেমন আছেন, আপনার ঘড়িরও দরকার নেই, আপনার ক্যালেন্ডারের দরকার নেই, আপনি একটা কাঠি দাঁড় করে দেন, যেকোনো আপনি কোন দেখেন যে কোনো কিছু যার ছায়া হয়, আর তারপরে ছায়াটা কোন দিকে যাচ্ছে, একটা বিল্ডিং এর ছায়া কোন দিকে, একটা কাঠি সবচেয়ে ভালো কাঠি দাঁড় করে দেন, একটা বোতল, এই ছায়াটা কোন দিকে যাচ্ছে, যদি ছায়া পূর্ব দিকে থাকে তাহলে বোঝা যাচ্ছে যে সূর্য পশ্চিম দিকে চলে গেছে গড়ে গেছে, আর ছায়া দেখছেন না এখনো একবার সোজা হয়ে আছে তাহলে মাথার উপর সূর্য আছে, এখনো পশ্চিম দিকে ছায়া তাহলে এখনো জওয়াল হয়নি, মাথার উপর থেকে সূর্য গড়েনি বা ঢলেনি, জোর রক্ত যেমন শুরু জুমার নামাজের রক্ত শুরু, এটা হচ্ছে একটা মত, অধিকাংশ আলামারা ফুকাহারা এই মতটি নিয়েছেন। আর একটি মত হচ্ছে, তাহলে এদের কাছে এক নম্বর যারা মত পোষণ করছে তাদের কাছে জুমাটা হচ্ছে জোহরের মতো, জুমাটা হচ্ছে কিসের মতো, জোহরের মতো। আর একদল ফুকাহা ওলামা কেরাম মুহাদ্দিসিন বলছেন, তাদের মধ্যে প্রখ্যাত হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, যে জুমার সালাতের ওয়াক্ত জাওয়ালের আগে হইতে পারে, জুমার নামাজ জোহরের মতো নয় ঈদের মতো, জুমার নামাজ কার মতো, ঈদের নামাজের মতো, বলছেন
বিনা দলিল কেউ পাবে? দলিল আছে, সহিহ বুখারীতে দলিল আছে। নবী সাহাবাই কেরামরা জওয়ালের আগে জুমার নামাজ পড়তেন, আবার কিছু হাদিস আছে যেগুলি জওয়ালের পরেও পড়তেন। এখন জওয়ালের আগে চলবে কি চলবে না, একদল বছর চলবে না জওয়ালের আগে মাথার উপর সূর্য পড়ার আগে, ওটা জোহরের মতো, যেহেতু যেমন জোহর হবে না তেমন জুমা হবে না। আর একদল বলছেন যে জওয়ালের পরেও চলবে, জওয়ালের আগেও চলবে, শুধু এগারোটা সাড়ে এগারোটা নয়, কেউ যদি দশটাতেও জুমা পড়ে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই, মুহাদ্দিসিন ইকরাম রাহিমাহুল্লাহ, তাদের কাছে হাদিসের আলোকে জায়েজ, কারণ জুমার নামাজ হচ্ছে সাপ্তাহিক। ঈদের সালাত যেমন বাৎসরিক ঈদের সালাত হচ্ছে ঈদুল আজহা ঈদুল ফিতর, বুঝছেন? যার ফলে সৌদি আরবে এই হাদিসগুলির আলোকে এই মতের উপর আমল করে কখনো কখনো কোন কোন ইমাম, বিশেষ করে মার্কেট এরিয়ার ইমামরা, এই যে বড় কিং ফাহাদ জামে মসজিদ, এখানে জাওয়ালের আগে, বড় দিনে জাওয়ালের আগে মাথার উপর সূর্য গড়ার আগেই খুতবাও শেষ হয়ে যায়, জুমাও শেষ হয়ে যায়, অনেক সময় হয় না কোনো সংশয় নেই। এবং ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি দশটি বা তারও বেশি পার্থক্য করেছেন জোহরের সাথে জুমা, এবং জোহরের সাথে যে জুমার সাথে যে ঈদের সাদৃশ্যতা আছে তাও প্রমাণ করেছেন। ঈদের সাদৃশ্যতা আছে, যেমন জোহরের নামাজে উচ্চ স্বরে কেরাত না আসতে, মনে মনে কেরাত, জুমার নামাজে জোরে, ঈদের নামাজে জোরে। তাহলে ঈদের নামাজের সাথে সাদৃশ্যতা আছে কিসের? জুমার নামাজে, জুমার নামাজে জোরে তেলাওয়াত আর ঈদের নামাজে জোরে তেলাওয়াত, বুঝতে পারলেন না? এইরকম, যাই হোক, প্রশ্ন উত্তর দিতে আর তুমি কথা বলবো না, কিন্তু কখনো যদি সময় সুযোগ হয়, অথবা যারা আরবি ভাষা বুঝেন তারা জাদুল মাদ থেকে আর ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ কিতাব থেকে অন্যান্য ফিকহের কিতাবগুলি থেকে যেগুলো নিরপেক্ষ দৃষ্টিতে লিখা হয়েছে সেগুলিতে উপকৃত হতে পারবেন। সুতরাং প্রশ্নটা যে প্রশ্ন করেছেন যে এখানে জুমার নামাজ ওয়াক্ত হওয়ার আগে পড়ে, পড়ে না ওয়াক্ত হওয়ার আগে, ওয়াক্ত সকালবেলা দশটা এগারোটা এইগুলিতে জুমার ওয়াক্ত হয়ে যায়, কোন জায়গায় যদি জুমা সকাল নয়টা দশটা এগারোটায় পড়ে দেয় তাহলে সেটাও হাদিসসম্মত জায়েজ। তবে ওলামারা বলেছেন, এখানে হাদিসকে বলে ওলামা, যে ফোকাহাদের ওলামাদের যেহেতু ইখতেলাফ রয়েছে এই ক্ষেত্রে, সেই জন্য ইখতেলাফ থেকে ঊর্ধ্বে যাওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য, যদি দেখেন যারা বলছে যে জওয়ালের আগে মানে সূর্য মাথার উপরে গড়ার আগে জায়েজ, কিন্তু তারা বলছেন যে সূর্য গড়ার পরেও জায়েজ, ঠিক না? তাহলে যারা বলছে সূর্য মাথার উপরে গড়ার আগে জায়েজ, এটাও জায়েজ আর সূর্য মাথার উপরে গড়ার পরেও জায়েজ, ঠিক কিনা? তাহলে তারা যদি সূর্য মাথার উপর থেকে গড়ার আগে না পড়ে পরে পড়েন তো ঠিক করলেন কিনা? তারা তাদের মধ্যে ঠিক করলেন। পক্ষান্তরে যারা বলছেন না সূর্য মাথার উপর থেকে ঢলার আগে জায়েজ নয়, তাদের মতে কিন্তু সূর্য মাথার উপর থেকে ঢলার আগে যদি পড়া হয় তাহলে নামাজটা ওদের হলো না জুমা। সুতরাং এই ইখতিলাফ থেকে উর্ধে হওয়ার জন্য এমন জায়গায় এমন সময় নামাজটা পড়লাম যে সময় তোমাদের কাছে জুমা ঠিক আর আমাদের কাছে জুমা ঠিক, এটা যদি করতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট। বুঝতে পারছেন আমার ব্যাখ্যা কিনা? এটা শুধু এই মশলা নয়, এই মশলা নেই, আমি অনেকগুলি মশলাতে এরকম উত্তর দিই। তার মধ্যে একটা হচ্ছে আরাফা রোজা, আরাফা রোজা নিয়ে খুব টানা পড়া, আর এগুলোকে আমাদের দেশের এক শেখ মানুষরা মনে হচ্ছে আকিদার বিষয় বানিয়ে দিচ্ছে। আরে আরে কি বলছে জানেন, যদি কেউ ফতোয়া দেয় যে সৌদি আরবে আরাফার দিন যেদিন আরাফা হাজি সাহেবরা করছে সেদিন রোজা, জানেন জানেন অমুক এইরকম ফতোয়া দিচ্ছে যারা এই ফতোয়া বিরোধী, তারা মানে এটা আজব ব্যাপার, যেন আকিদার আমি অন্যায় করে দিচ্ছি, ভুল করে দিচ্ছি, কি যে গোড়ামি। এমনকি যারা সহি আকিদার অনুসারী হওয়ার দাবিদার আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে, তাদের ফেকি মাসলাই চরমপন্থা আছে, এই চরমপথ বর্জন করতে হবে। ফেকার মাসলা একটা, সেটাকে আবার আকিদার মতো বানিয়ে দিয়েছে। এর বিপরীত যারা বলছেন না দেশের তারিখ হিসাবে আপনি আরাফা রোজা রাখবেন, তার মানে এখানে যে দিন দশ তারিখ কোরবানের দিন সেই দিন বাংলাদেশে ভারতে কি হচ্ছে নয় তারিখ হচ্ছে, আরাফা হয় না সেদিন, সেদিন নয় তারিখ হচ্ছে আর আরাফা নয় তারিখে। যারা ফতোয়া দিচ্ছে যে নয় তারিখে রোজা রাখতে হবে, আরাফা বলে নয়, হাজিরা কোথায় চলে দেখার বিষয়, নয় তারিখে রোজা রাখতে হবে, তাদের যুক্তি হলে যে আমাদের দেশে তো নয় তারিখ হয়নি, আট তারিখ হয়ে যায়, আমরা নয় তারিখে রাখবো, তাদের দশ তারিখ, তাতে আমাদের দেখার বিষয় নেই। যদি এরকম কেউ কোনো আলেম ফতোয়া দিয়ে দেয় যারা এই ফতোয়ার বিরোধী, আরে আরে দেখছেন অমুক আলেম ফতোয়া দিচ্ছে যে এই দিনে রোজা রাখা, চরম বাড়াবাড়ি হলো।
ফিকার সামান্য একটা মশলা, এতে কোনো যায় আসে না। এখন এইসব ইখতলাফ মিটবে না কেমন পর্যন্ত, আর এগুলো না মিটলো কোনো দোষের কথা নাই, কারণ সবার দলিল আপন আপন জায়গায় আছে। জি হ্যাঁ, যখন দলিল আছে আর বুঝার দৃষ্টিভঙ্গির পার্থক্য, বুঝার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পার্থক্য, এই ক্ষেত্রে মতবিরোধের ঊর্ধ্বে যেতে বলি আমি, আমার একটা ফতোয়া আছে ইখতলাফের ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করে। কেমন কথা, কেমন করে ফিট করবেন আপনি ইখতলাফের ঊর্ধ্বে যান, আমার আপনার দ্বন্দ্ব হচ্ছে, এই দ্বন্দ্বটাকে কি করে দ্বন্দ্ব থেকে মুক্ত হব, আমি আপনি মুক্ত হব। মানে যেই দিন আরাফায় হাজির সাহেবের অবস্থান করছেন সেই দিনও রাখবে, যাতে করে সিয়ামে অমে আরাফা, ওই হাদিস আছে আরাফার দিনে রোজা বলা হয়েছে, তারপর হাজির সাহেবরা বরকত হাসিল করছেন, ফজিলত হাসিল করছেন আরাফার ময়দানে, আমরা যেতে পারছি না, শুধু আমরা বাড়িতে রোজা রেখে এবং রোজগার করি, আরাফার দিনে আমরা নাকি নাকি করব, এটা যুক্তিও আছে। ঠিক আছে, তাহলে একদল যারা ফতোয়া দিচ্ছে যে হাজি সাহেব আরাফা আছেন ওই দিন রোজা রাখেন, ওটার উপর আমল হলো, যেই দিন সৌদি আরবে 10 তারিখ হলো সেদিন বাংলাদেশে 9 তারিখ, বলবো যে 9 তারিখের ফতোয়া আপনারা যেহেতু দিচ্ছেন অনেকে, সুতরাং 9 তারিখ রোজা রেখেন, একটি রোজা না রেখে কয়টা রাখেন, দুটো রোজা রাখেন, তাহলে আপনাদের মতের উপর আমল হয়ে 9 তারিখের রোজা হয়ে গেল। আর যারা বলছে আরাফার দিনের রোজা, তো তাদের মতের উপর আমল করে আরাফার দিনের রোজা হয়ে গেল, যদিও আপনাদের 8 তারিখ। আপনাদের কাছে কি নিষেধ আছে, ওদেরকে জিজ্ঞেস করো, যারা বলছে যে আমাদের 9 তারিখে রোজার মানে সৌদি আরবে 10 তারিখে রোজা রাখতে, হাজিদের 10 তারিখে রোজা রাখতে হবে, কত দিচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করি যে আমরা যদি একদিন না রেখে দুদিন রাখি তো আমরা কি অপরাধ করলাম আপনাদের নজরে, ওদের ফতোয়া দিকে অপরাধ করলাম না জায়েজ কাজ করলাম, শুধু জায়েজ না স্বভাবের কাজ করলাম, একটা রোজার জায়গায় দুটো রাখলাম, বরং কেউ যদি 1 তারিখ থেকে 9টা রোজা রাখে তো আরো ভালো, ঠিক কিনা। এটা হচ্ছে ইখতিলাফের ঊর্ধ্বে যাওয়া, বুঝতে পেরেছেন? এবারে এই আরাফার আরাফার রোজা তো গেল, এখন এই যে আশুরার রোজা আসছে, এটা শুনুন, এসিটি চালিয়ে দেন, এই মশলাটাও জেনে নেন, কারণ সামনের সপ্তাহে আবার এই জিজ্ঞাসা করা শুরু করবেন। এখানকার লোকদেরকে বলে দিচ্ছি, আজকে জুমা মসজিদে যারা ছিলেন, আবার বলছি, তফসিরের সময় বলা হয়নি, এখন বলছি, কোন দিনে রোজা রাখবেন, আশুরা মানে 10-10 মহরম কোন দিন, আগামী শনিবার, মানে এই যে শুক্রবার এখন রাতে আছি, এই রাতে সাহারি খাবেন 10 তারিখে রোজার জন্য। নবী সাল্লাম ইহুদিদের বিরোধিতা করতে বলেছেন, তাই কি করবেন, 9 তারিখে রোজা রাখবেন, তাই 9 তারিখে রোজা রাখলে শুক্রবার রোজাই থাকবেন আর শনিবার রোজা থাকবেন। সৌদি আরবে যারা আছেন বাংলাদেশের লোক, এখন জিজ্ঞাসা করবেন যে আমার স্ত্রী আমার ছেলেমেয়ে সব বাংলাদেশে, তাদেরকে কোন দিন রাখতে বলবো, মসজিদে জিজ্ঞাসা করা হয়ে গেছে আমাকে, যে কয়েকদিন জিজ্ঞেস করেছে, তখন একটা হচ্ছে যে আমাদের শনিবারে 10 তারিখ, ঠিক না, ওদের হচ্ছে কয় তারিখ, 9 তারিখ, তো আসল আসলে তো ওইটা নাই, আসল আসলে ওদের হচ্ছে রবিবারে, তো রবিবারে ওদেরকে রাখতে হবে, কারণ ওদের আসল আসুরা রবিবার না রাখলে ছুটে যাচ্ছে, যেহেতু আসুরা মানে আসলে মহরম, আশের মহরম, 10ই মহরম, তো রবিবারে তারা রোজা রাখবে, তার সাথে শনিবারে যদি রাখে তো এখানকার সাথে অনেকটা মিল হইল না, হইল না মিল, এই হলো যে আমাদের 10 তারিখে আমরাও রোজা আছি শনিবারে, ওরাও 9 তারিখ হিসেবে রোজা আছে, হ্যাঁ, আর ওরা 11-11 তারিখে রাখলো, যদি 3টে রাখে তাহলে আরো ভালো, হ্যাঁ, শনিবার রাখলো, আমরা শুক্রবার শুরু করছি, ওরা শনিবার শুরু করুক, শনিবার রাখলো আর রবিবার রাখলো, ওদের কত হইল, ওদের 9 আর 10 তারিখ হইল, আর তারপরে সোমবার রাখলো, তাহলে কত হইল, 3টা রোজা হয়ে গেল, 3টা রোজা হইল। যখন সোমবার হচ্ছে ওদের 11 তারিখ, আমাদের কয় তারিখ হচ্ছে, 12 তারিখ। আপনাদের জিজ্ঞেস করি যে আমি যদি 12 তারিখে রোজা রাখি নিষেধ আছে নাকি, নিষেধ নাই। সুতরাং যদি আপনি আপনার পরিবারকে আপনার আত্মীয় স্বজনকে বলেন যে তোমরা শনিবার রবিবার সোমবার রোজা রাখো 3 দিন, তাহলে ইখতিলাফের ঊর্ধ্বে চলে গেলাম, ঠিক না। একটি প্রশ্ন আর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি যদি স্ত্রীকে নিষেধ করি ফোনে কথা বলতে,
মা বাবা আপন ভাই বোন আপন কাকা কাকি বা চাচা চাচি, অনেকে বলে কাকা বললে হিন্দু এগুলো, কিন্তু এই যে সংকীর্ণতা এটা বড় ভুল কিন্তু। হ্যাঁ, ভাষা থেকে মুসলিম আর হিন্দু ভাই না, চাচা বলে চাচা বলে, আর গরুর গোশত রাত দিন যদি খায় আর নামাজ না পড়ে মুসলিম হয়নি, বুঝা গেছে, কবর মাজারে সেজদা করে। আর যদি কাকা কাকি দাদা দিদি আর মাসি পিসি মা যদি এইসব বলে, আর যদি তার তাওহীদ ঠিক আছে, সুন্নাত ঠিক আছে, আকীদা ঠিক আছে, নামাজ পাঁচক তো ঠিক আছে, পাক্কা মুসলিম। এই ভাষার সঙ্গে তো তাই বাঙালি মুসলিম জাতি ভুগছে, বুঝতে পারছেন। আমি হোটেলে গিয়ে দেখছি ও জল বলছে আমি পানি বলছি, কি জল দেবো, আমি বলছি পানি দেব, বলি আমি ইচ্ছা করি। জি হ্যাঁ, কিন্তু তার মানে এনে যে আমার এটা শরীয়ত, জল বলা হারাম না, কখন হারাম না, জলীয় বাষ্প বলি না, স্থলে আর জলে বলি না, আমরা মিলিয়ে বলতে গিয়ে স্থলে আর পানিতে তো বলি না, তখন জলে স্থলে তখন বলি, তখন তো বলছেন সংকীর্ণতা। তো এইরকমই অনেকে আরে আরে যার এরা কাকা বলছে, কাকি বলছে, এরা কাকু বলছে, তো হিন্দুদের কথা হয়ে গেল, ভাষাতে হিন্দু আর মুসলিম হয় না। জি হ্যাঁ, জেহাদত এগুলো এগুলো বললাম কারণ এগুলো তো উপকারিতা আছে। জিজ্ঞেস করছেন যে হ্যাঁ কি বলছেন, আমার স্ত্রীকে ফোন করতে নিষেধ করছি, মা বাবা আপন ভাই বোন আপন ভাই বোন আপন কাকা কাকি ও মামা মামি ছাড়া অন্য কারো সাথে। প্রথম খান শুনে মনে হচ্ছে যে কাউকে টেলিফোন করতে দিবে না, এটা মুশকিল। যদি বলেন স্ত্রীকে যে তোকে তোর মা বাবার সাথে কথা বলতে দেবো না, জায়েজ না হারাম? তোর ভাই বোনের সাথে কথা বলতে দেবো না, জায়েজ? ভাই বোনের সাথে কথা বলতে দেবো না, জায়েজ হইতে পারে বিশেষ বিশেষ ক্ষেত্রে। যদি দেখা যায় যে ওর ভাই খারাপ করে দিচ্ছ, ওর বোন খারাপ করছে, যে তুই ওর ভাত খাবি না থাকবি না, চলে আয় ওর কাছে থাকতে হবে। এমনকি মাও যদি দেখে যে মা চরিত্র খারাপ, মা যদি বলল যখন মায়ের সাথে কথা বলে তখন স্ত্রী স্বামীর সাথে সম্পর্ক খারাপ করে দেয়, ঝগড়া শুরু করে দেয়, দেখা গেছে আমার কাছে রিপোর্ট আছে, চেনি এরকম পরিবার। যদি এইরকম আশঙ্কা থাকে যে আমার স্ত্রীকে খারাপ করে যে আমার শাশুড়ি বা শ্বশুর, তাহলে বৃহৎ স্বার্থের জন্য, দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এবং স্ত্রীকে সুখী করার জন্য নিষেধ করবে। কিন্তু যদি উদ্দেশ্য থাকে যে না তার আত্মীয়দের সাথে আমি বয়কট করব, এমনিতে অন্যায় ভাবে অথবা তাকে চলতে দেবো না, কথা বলতে, তাহলে হারাম, জান্নাতের বঞ্চিত হইতে হবে। লায়াত হল জান্নাত কাতেউল, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করি জান্নাতে যাবে না, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য বাধ্য করেছেন আপনি, হারাম কাজ কাবিরা গুনাহ। কিন্তু এই ভাই জিজ্ঞেস করেছেন যে হ্যাঁ মা বাবার সাথে কথা বলতে দেবো, আপন ভাই বোনের সাথে দেবো, হ্যাঁ কাকা কাকি পর্যন্ত দেবো, মামা মামি আপন মামা মামি দেবো, এদের ছাড়া অন্য কারো সাথে, বান্ধবী বন্ধু হ্যাঁ অথবা চাচাতো বোন খালাতো বোন মামাতো বোন, অমুক আর তমুক রাত দিন চলতে আছে টেলিফোন। এই ক্ষেত্রে যদি স্বামী বাধা দেয় তো পুরোপুরি হক আছে স্বামী। জিজ্ঞাসা করছেন যে তাহলে কি জুলুম হবে? না, কোন জুলুম হবে না। আমি যদি বলি আমার স্ত্রীকে, আপনি যদি বলেন আপনার স্ত্রীকে যে তোমাকে তোমার মাহারামদের ছাড়া গায়ের মাহারামের সাথে কথা বলতে দেবো, এটা আমার রাজ্য অধিকার, তাছাড়া তোমার চাচাতো বোন খালাতো বোন মামাতো বোন কে কেমন আমি চিনি না, ওদেরকে ওদের সাথে কথা বলতে দেবো না, আমি পয়সা নষ্ট করতে দেবো না, আর পয়সা নষ্ট হোক আর নাই হোক ফিরে হোক, আমি এত চাই না যে তাদের সাথে কথা বলো, তার অধিকার আছে, ওর অধিকার আছে, কারণ তাদের সাথে কথা বলতে হবে, যোগাযোগ রাখতে হবে, টেলিফোন চাচা তো খালা তো মামাই তো না, দেখা সাক্ষাৎ হবে, যোগাযোগ ওটাই যথেষ্ট, গেছেন কখনো বেড়াতে অথবা তারাই কখন বেড়াতে এসছে, দেখা সাক্ষাৎ হবে যথেষ্ট। সুতরাং এটা জুলুম হবে না, এই কাজটি কি জায়েজ হবে? হ্যাঁ জায়েজ, স্বামীর অধিকার আছে কারণ স্বামীকে আল্লাহ নেতৃত্ব দান করেছেন, সুতরাং বৃহৎ স্বার্থে সে এই রকমের আদেশ নিষেধ করতে পারে, তার হক আছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আর একটি প্রশ্ন, দিনের মধ্যে নতুন কিছু বিদাত, দিনের মধ্যে নতুন কিছু বিদাত, কথা ঠিক কিনা প্রশ্ন করে বলছে, তাহলে কোরআনের জবর জের পেশ নতুন করে দেওয়া হয়েছে তা কি বিদাত হবে না? আমি বলবেন না, তা বিদাত হবে না, তা বিদাত হবে না।
প্রশ্নকারীকে বলবো, যদি আপনি বিনা জবরজের হরকত হরকত ছাড়া নোকতাও ছিল না যখন প্রথম আরবি ছিল জামানায়, তখন এমনকি সাহাবায়ে খোলাফার আসরের জামানায় জের জবর হরকত তো ছিলই না, নোকতা পর্যন্ত ছিল না, বায়ের নিচে এক, তায়ের ওপরে দুই, সায়ের ওপরে তিন, হ্যাঁ জিমে হচ্ছে জিমের পেটে, খায়ের ওপরে, এসব কিচ্ছু ছিল না, শিন তিনটে নোকতা, এসব কিচ্ছু ছিল না। বিনা নোকতাতে আরবরা তাদের মাতৃভাষা পড়তে পারত, যেমন আমরা পড়তে গিয়ে কোনো জায়গায় আকার একার যদি ছুটে যাই তো ভুল ধরতে পারবো কি পারবো না, হ্যাঁ যে হবে বিকাল আর যদি লিখাতে বই পারবো তো ভুল ধরবো না, তো ঠিক তেমনি তারা বুঝতে পারত। প্রশ্নকারীকে বলবো বা এইরকম যারা যাদের মধ্যে সংশয় রয়েছে তাদেরকে বলবো যে আপনিও যদি এখনো বিনা জরজের জবাবে পড়তে পারেন আর বিনা নোকতায় পড়তে পারেন তো আপনার জন্য এইরকম কোরআন পড়া যায়, ওই রকম সেন্স অফ পাবেন, অর্থাৎ জের জবর দিলে বেশি নেই, জের জবর দেওয়া কোরআন পড়লে বেশি নেকি হবে আর নোকতাওয়ালা কোরআন পড়লে বেশি নেকি হবে এমন কিছু নেই, বুঝা গেছে না? তাহলে এটা করেছে কেন? হ্যাঁ আপনাদের সুবিধার্থে করেছে, না তো আজকাল বড় বড় ভালো আলেমগুলি ছাড়া মধ্যম শ্রেণীর আলেমগুলো জের জবর ছাড়া আর নোকতা ছাড়া কোরআন পড়তে পারত না, বুঝতে পেরেছেন না? এইরকম বড় কল্যাণ থেকে বঞ্চিত থাকতো, আপনাদের জন্য সহজ করে দিয়েছে, যারা জের জবর হরকতের ব্যবস্থা করেছে বা নোকতার ব্যবস্থা করেছে তারা সহজ করেছে। আর সহজ যদি দিনের কাজকে সহজ করা হয় নতুন কোন পদ্ধতিতে, সেটা বিদাত নাই, যেমন কোরআন যেখানে সেখানে বহন করে নিয়ে যাওয়া মুশকিল, ঠিক কিনা? অনেক সময় ভুলে যায়, আর অনেক সময় সেটা সম্ভব হয় না কোরআনের কপি নিয়ে যাওয়া, কিন্তু মোবাইল স্মার্টফোন সবার পকেটে আছে, আছে না নেই, যেখানে যেন আপনার সাথে কোরআন আছে যদি কোরআনটা ওতে লোড করা থাকে, মুসহাফ আছে না নেই আমাদের মোবাইলে, যেখানে যাচ্ছেন কোরআন আছে, বসে আছেন ঘন্টার পর ঘন্টা গিয়ে ক্লিনিকে হসপিটালে বসে আছেন, আলদু ফালদু কাজ না বসে কোরআন খুললে তো ওখানে তেলাওয়াত করছেন। আছেন কোন বান্দা যে হসপিটালে গেছেন বা ক্লিনিকে আধা ঘন্টা ইন্তজার করছেন কোরআন তেলাওয়াত করেন, এরকম লোক আছেন? যদি থাকেন একটু হাত উঠান তো, আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ তৌফিক দান করে। আমি একদিন গিয়ে আমার ছেলে মেয়েদের চিকিৎসার জন্য, আমারও চিকিৎসা নেই, ঢুকলাম তাও দাঁতের, একটু কিছুক্ষণ লাইন লাগাই তো অল্প স্বল্প পরিচিত মানুষ, তারপরে শুরু হইল প্রায় যথেষ্ট সময়, এক দেড় ঘন্টা কোরআন আরাম পড়া হয়ে গেল। এই সময়গুলিকে আমরা কাজে লাগাই না, কিন্তু ওই সময়টাই ফেসবুক না হলে হোয়াটসঅ্যাপ না হলে ঘাটাঘাটি এদিক সেদিক খুঁজছেন যে কি পাই ইউটিউব, এসব হারাম কাজ আর আপত্তিকর কাজ বা অসার কাজ, লাগো ফালতু কাজ, নেকি তো নেই, হয় কোনা আছে না হইলে নেকি কোনা কিছু না, এইরকম সময় নষ্ট না করে এই সময়গুলি আর ফিরে আসবে না, করতে পারবে। তো আমরা যে এতে লোড করে রেখেছি, এখন কেউ যদি বলে এটা বেদাত নয়, মোবাইলে যে কোরআন বহন করে পকেটে করে নিয়ে বাড়াচ্ছেন এটা বেদাত নয়, বলে বেদাত বলবেন নাকি, না এটা আপনার জন্য সহজ করে দেওয়া হয়েছে, সহজ করা হয়েছে কি হয়নি? কেউ যদি বলে পাকা মসজিদে নামাজ পড়া বেদাত নয়, বেদাত নাকি? সব তো পাকা মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খেজুর ছাউনি, খেজুরের পাতার আর ডালের এইসব ছাউনিতে মসজিদ ছিল, আর মাটিতে একটা পাটি চাটাইয়ের ব্যবস্থা ছিল না, শুধু মাটি আর কংকর দিয়ে মাটিকে স্থির রাখা হয়েছে, বরাবর সমতল করা হয়েছে, তাতে নবী সাল্লাম সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু আনহুম সেজদা করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে বৃষ্টি হয়েছে ফজরে সেজদা করেছেন, আসজুদু আলা মাইন ওয়া তিনি, পানি সব পড়েছে, হ্যাঁ সেই খেজুর পাতা আর ওই যে ছাউনি বয়ে সেজদা করেছেন, স্বপ্নে দেখেছেন যে লাইলাতুল কাদারের রাতে চার ফজরে সেজদা করছেন কাদার পানিতে, কপালে কাদা পানি লেগে আছে, আজকাল কে করবে? মসজিদে পানি থাকলে বাড়ি ফিরে চলে আসবে, চল বাড়ি থেকে নামাজ পড়ি, কাদা থেকে নামাজ পড়বে, ঠিক না? কেউ যদি বললো ওটাই তো সুন্নত, কাদাতে সেজদা করাই সুন্নত আর মাটিতে সেজদা করা সুন্নত, চাটাই মাঝে মধ্যে কখন কেউ চাটাই দিয়েছে কারো বাড়িতে, যে চাটাই একটু এগিয়ে দিলে চাটাই নামাজ পড়ছে, মসজিদে নবী তো শুধু মাটি আর কুচি পাথর ছিল তাতে নামাজ পড়েছে, এত সুন্দর কার্পেটে নামাজ পড়ছেন, বেদাত নয়? হ্যাঁ পাকা মসজিদ বেদাত নয়? বেদাত না, দিনকে সহজ করা হয়েছে, দিনকে সহজ করা হয়েছে, নামাজকে সহজ করে দেওয়া হয়েছে, এসি লাগানো কোথায় এসি, বেদাত না? বেদাত নয়, এগুলি কি অসাইল, এগুলি কি বলা হয়?
ওয়াসাইল দ্বীনের ক্ষেত্রে যেগুলি ওয়াসাইল মানে মাধ্যম বা উপায় উপকরণ সেগুলি বিদাত নাই। যেটা মুখ্য ইবাদত সেটা যাতে যেন যেন কি না হয় সংযোজন না হয়, যেটা ইবাদত সেটাতে যেন সংযোজন না হয়, বুঝা গেছে? যেমন কোরআনুল কারীমের তেলাওয়াত ইবাদত, যত পারেন তেলাওয়াত করেন, যেখান থেকে পারেন তেলাওয়াত করেন, ঠিক না? কিন্তু যদি বলেন যে কোরআনুল কারীমের অমুক সুরা, সুরা বাকারাটা যে তিনবার করে তেলাওয়াত করতে বড় হয়েছে, ছোটগুলো বলি তাই না, শরীয়তের জন্য কি লাগবে? দলিল লাগবে। দলিল যদি সুন্না না থাকে, কোরআন সুন্নায় দলিল না থাকে, তাহলে সেটা হচ্ছে বিদাত। আপনার এই তিনবারের ফর্মালিটি বিদাত। দুআই ইউনুস যতবার পড়েন, সোয়াল এক কেন, সারা জিন্দগি যদি সব সময় একবারে পড়তে থাকে, জায়েজ কি জায়েজ নয়? জায়েজ। কিন্তু যখনই বললেন যে খতমে ইউনুস মানে সোয়া লাখ পাথর নিয়ে না কি নিয়ে, বুট নিয়ে, হ্যাঁ বুটের দানা, বিচি, কিসের বিচি, সিমের বিচি দিয়ে বিদাতিরা কি করে খতমে ইউনুস, খতমে ইউনুস করে, বলবো যে দলিল লাগবে, কারণ এটি হচ্ছে এবাদত। এবাদত সোয়া লাখে গিয়ে থামাবে, ওর কম নাই বেশি না, একটা কোর্স। সুতরাং কি লাগবে? দলিল লাগবে। দিনের দাওয়াতের কাজে যাবেন, দাওয়াত এলাল্লাহ বড় সওয়াবের কাজ, সেটা আবার কোরআন হাদিসের দাওয়াত, কিচ্ছা কাহিনার স্বপ্নের দাওয়াত না হয়। কিন্তু এক তো কিচ্ছা কাহিনীর দাওয়াত, আর মিছা মিছি কেরামতির দাওয়াত, কেরামতির কিচ্ছা কাহিনী সব, আর তারপরে জাল জয়ীফের দাওয়াত, তার উপরে আবার চল্লিশ দিন হইতে হবে, ৩৯ না ৪১ না, বলবে এটা বিধান, এটা হচ্ছে বিধান। ওয়াসাইল এবং গায়া, ওয়াসাইল এবং মূল ইবাদত, মূল ইবাদতে যদি বিদাত মান আহাদাসা ফি আমরিনা হাযা, আমাদের এই দ্বীনের ক্ষেত্রে, দ্বীনের বিষয়গুলিতে যদি কেউ নতুন কিছু ঢোকায় যেটা দ্বীন নয়, মালাইসান ফাওয়ারাদ, সেটা বিদাত, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত। দ্বীনের কাজে যে সব সহযোগিতা করবে সেগুলি জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাই, মসজিদ নবী ছিল, মাদ্রাসা, স্কুল, ইউনিভার্সিটি, কলেজ সব ছিল কি? মসজিদ নবী, আদালত, পার্লামেন্ট সব ছিল মসজিদ নবী, নবী করিমের জামানায়। এখন সব আলাদা আলাদা করেছি কিনা আমরা? আদালত আলাদা, কোর্ট, পার্লামেন্ট আলাদা, তারপরে মাদ্রাসা, প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটি, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, এই যে করেছি, বেদাত নয়? না বেদাত না, এগুলো হচ্ছে সহজকরণ, আপনারা আমার জন্য সহজ করে দেওয়া হয়েছে। শেখ আসসালামু আলাইকুম, নতুন বাড়িতে প্রবেশের বিদাতি অনেক পদ্ধতি আছে, যেমন মিলাদ, খাওয়া দাওয়া, অনুষ্ঠান ইত্যাদি, হ্যাঁ এগুলো বিদাত। নতুন বাড়িতে ঢুকলে খাওয়া দাওয়া, ভোজ করতে হবে, যদি এটা মনে করেন শরীয়ত বা সওয়াবের কাজ তাহলে বিদাত। কিন্তু যদি মনে করেন যে নতুন বাড়িতে ঢুকলাম, উদ্বোধন করলাম, তো আমি কিছু লোককে এমনি দাওয়াত টাওয়াত দেবো, যেমন অনেকে কিন্তু এখন ফ্যামিলি নিয়ে আসেন ভিজিট, নিয়ে আসার পরে জীবনে তো দাওয়াত হইতে খাওয়াইতে পারেন না, ব্যাচেলর মানুষ নিজেই পাক নিজের করতে পারেন না, ফ্যামিলি নিয়ে এসছি, বন্ধু মহলকে কি করবো, দাওয়াত দেবো, মাঝে মধ্যে দাওয়াত দিতে আছে, এটা শরীয়ত নয়। তবে হ্যাঁ, মনের একটা কামনা বাসনা যে কিছু আমার দিনী ভাইদেরকে খাওয়াবো, জায়েজ কিনা, স্বভাবের কাজ কিনা, ওইসব স্বভাবের কাজ, বিরত নয়, বরং নাকির কাজ। ওইরকমই আমি নতুন বাড়িতে এসেছি, বাড়িতে অতক্ষণ ঢুকবো না যতক্ষণ মিলাদ পড়া হবে না, বাড়িতে অতক্ষণ ঢুকবো না যতক্ষণ খাওয়া দাওয়া কাউকে করাবো না, খাওয়া দাওয়া করালাম সেটা বাড়িতে ঢুকাটা আমার জন্য খুব খারাপ হলো, এই এই ধারণা যদি থাকে তাহলে বিদাত হবে। কিন্তু আমি নতুন বাড়িতে ঢুকেছি, একটা আল্লাহ আমাকে নতুন নিয়ামত দান করেছে, আমি খাওয়াবো, জানাইছি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি ইসলামের সঠিক পদ্ধতিটা বিনয়ের সাথে জানতে চাচ্ছি, ইসলামের সঠিক পদ্ধতি বললাম যে এগুলোকে শরীয়ত নামকে যে প্রথাগুলি আছে সেগুলিকে শরীয়ত নামরে করে যদি পালন করা হয়, সেই প্রথাগুলি শরীয়তের স্পষ্ট দলিল প্রমাণ বা বিধিবিধানের বিরোধী না হয়, তাহলে প্রথার ওপর আমল করা জায়েজ। প্রথাকে বাধ্যতামূলক মনে করছেন না যে চরম অপরাধ করে দিল, আর প্রথাগুলি শরীয়ত বিরোধী নয়, তাহলে সেই প্রথাগুলি জায়েজ। যেমন বিবাহ শাদীর ক্ষেত্রে অনেক প্রথা আছে, আছে না নাই আমাদের দেশে? একটা কথা বললাম যে সে প্রথাগুলি যদি শরীয়ত না মনে করে করতেই হবে, না হলে চলবে না।
এটা করলে বিদাত। আর আরেকটা হচ্ছে যে সেই প্রথাগুলি শরীয়ত বিরোধী যাতে না হয়, শরীয়ত বিরোধী হলে ছুঁড়ে ফেলতে হবে, কারণ শরীয়তের সাথে বিরোধ ঘটছে। যেমন আমাদের দেশের প্রথা যে বিয়ে করার আগে দেখতে যাবেন আমি একা না আমার বন্ধু বান্ধব সবাই যাবেন, হ্যাঁ এটা হচ্ছে প্রথা, এটা শরীয়ত না কি, এটা প্রথা, শরীয়ত বিরোধী না শরীয়তের পক্ষে, শরীয়ত বিরোধী, কারণ শরীয়তে আপনার জন্য দেখা আরাম ছিল, আপনার জন্য সাময়িক হালাল এই জন্য করা হয়েছে একটা বেগানা মেয়েকে দেখা যে আপনি ওকে বিয়ে করতে ইচ্ছুক, সেই জন্য বুঝা গেছে না। যদি কালকে বলে দেন আমার বিয়ে করা হলো না, তারপরের দিন বলছেন একটু দেখতে পারি না আপনার মেয়েকে, যাই যাবে হারাম, তুই বিয়ে করবি না তোমার দেখা হারাম, বুঝা গেছে না। জি যৌতুক ভারত বাংলাদেশ পাকিস্তানের কুপ্রথা, প্রথা জায়েজ বলছে, আমি এটা শরীয়ত মনে করি না কিন্তু অথবা চলছে, দিচ্ছে সবাই দিচ্ছে, আমিও যৌতুক দেবো, একটা হন্ডা দেবো, আমার পয়সা আছে একটা কার দেবো জামাইকে, অসুবিধা কি, হ্যাঁ ফার্নিচার সব বিয়ের দিনে দিয়ে দেবো, আজকাল দিচ্ছে, হ্যাঁ কিছু নতুন সভ্য লোকেরা ইসলাম থেকে দূরে আর এই যে কাফেরদের সভ্যতা থেকে কাছে, এই যে দিচ্ছে জায়েজ। যদি বল একটা শর্ত হচ্ছে যে সেটা বাধ্যতামূলক যদি না, বলছেন না না ওরাও চাইনি, জামাইও চাইনি, জামাইয়ের বাবা মাও চাইনি, আমি স্বেচ্ছায় দিচ্ছি, তাহলে চাওয়া চাই জরুরি এরকম কিছু মনে করে না, আমিও দেওয়া জরুরি মনে করে না, তাহলে আমার মনটা চাইছে আমি মেয়েকে এগুলো দিয়ে বিদায় করবো বা জামাইকে এগুলো দিয়ে ওদের বিদায় করবো, ঠিক আছে তাহলে একটা পেয়ে গেল যে একবারে শরীয়ত মনে করছি না, একবারে বাধ্যতামূলক মনে করছি না। আর একটা শর্ত কি বলেছি, যেন শরীয়তের বিরোধী না হয়, শরীয়তের বিরোধী কিনা, জামাই মেয়ে নিয়ে যাবে উঠিয়ে 18-20 বছর মানুষ করার পরে আর তারপরে ফিরিতে ওর সাথে আবার টাকাও আবার হন্ডাও, হ্যাঁ ওর সাথে টিভিও আবার ফার্নিচারও, এটা কোরআন বিরোধী, এটা শরীয়ত বিরোধী, এটা হাদিস বিরোধী। আল্লাহ বলছে ওয়ান্তাব দাগুবি আমল, তোমরা স্ত্রী সন্ধান করো, তলাশ করো তোমাদের মালের বিনিময়ে, পয়সার বিনিময়ে, মহরানা দিয়ে আসো নিয়ে আসো। আর আপনি বলছেন যে তোমার মেয়েকে আমি তলাশ করছি টাকা সহ, টাকার বিনিময় নাই, বুঝা গেছে না, প্রাণ বিরোধী, সুতরাং চলবে না এই কুপ্রথা, চলবে না যে ওরা তো নিজে থেকে দিয়েছে আমরা তো চাইনি, যে অত দেওয়ার শখ থাকে বিয়েতে দেওয়া যাবে না, গোপনে তোমার মেয়েকে, প্রথম কথা তোমার মেয়েকে দাও আর তারপর সব মেয়েকে তোমাকে দিতে হবে, সব ছেলেকেও দিতে হবে, হ্যাঁ একটাকে দিলে বাকিগুলোকে দিতে পারছো না, কেমন ফেসে যাবে, তারপরে এইভাবে লোকজনের সামনে দেবে না যাতে করে এই কুপ্রথা ব্যাপক আকার ধারণ না করে, এতে যারা গরিব মানুষ দিতে পারছে না তারা লজ্জিত না হয়, তাদের মনে আক্ষেপ না হয় যে হাই রে যদি আমাদের পয়সা থাকতো আমরা মেয়েকে দিতাম, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, আমরা যদি ধনী হইতাম তো আমরাও পেতাম শ্বশুর বাড়িতে, কত আক্ষেপ করছে যারা পাচ্ছে না বা যারা দিতে পারছে না। সুতরাং এইভাবে যৌতুক হারাম, কিন্তু মেলাগুলি প্রথা আছে যে প্রথাগুলি শরীয়ত বিরোধীও না আর সেগুলোকে শরীয়ত মনে করি না, নতুন জামাইকে বসিয়ে সবাই যারা বিয়ে খেতে এসে সবাই কিছু টাকা পয়সা তাকে গিফট দিতে লাগলো, এটা প্রথা আছে, আছে না আপনাদের দিকে আছে, বা বউটাকে দিতে লাগলো, মহিলারা মহিলাকে দিচ্ছে, মহিলার কাছে পুরুষ যাচ্ছে না, পুরুষরা দিতে গেলে তো আরাম, যে পুরুষরা দিচ্ছে আবার ওকে গণাচ্ছে, হ্যাঁ আরাম কাজ, এগুলো বসিয়ে দিচ্ছে স্টেজ সাজিয়ে টেবিল চেয়ার নিয়ে পাত্রীকে, তারা কিন্তু মহিলারা সব বিয়ে খেতে এসছে আসার পরে সব দিচ্ছে, বড় হক দিচ্ছে, জায়েজ না জায়েজ নাই, যদি সেটাকে শরীয়ত না মনে করেন না দিতেই হবে, বিয়ে খেতে গেলে খালি হাতে যাওয়া যাবে না, না ঠিক না, যার ইচ্ছে খালি হাতে যেতে পারে দিতেও পারে, আর তারপরে এটা শরীয়তের সাথে কোনো বিরোধও নেই, তাহা দাও তাহা বু একে অপরকে বড় হক দাও, ভালোবাসার সৃষ্টি হবে, জায়েজ আছে। শেষ আর একটি প্রশ্ন করেছে, শেখ সফরে থাকা অবস্থায় জুমার সালাত ছুটে গেলি, হ্যাঁ কয় রাকাত পড়তে হবে সফরের অবস্থায়, জুমার জুমার যদি জুমা মসজিদ পান তো জুমায় পড়ার চেষ্টা করবেন, আর যদি জুমা মসজিদ না থাকে তাহলে আপনার জন্য জোহর রয়েছে, জোহরের নামাজ 4 রাকাত পড়তে হবে, দুই নাকি 4 না 2 নাকি 2 চলবে না, 4 রাকাত নামাজ পড়তে হবে, কারণ মুসাফির ক্ষেত্রে জুমা নেই, তবে যদি জুমা পড়ে নাই তাহলে জোহরের বিকল্প এই ক্ষেত্রে হয়ে যাবে, এই ক্ষেত্রে জোহরের বিকল্প। এখানে আজকের আলোচনা শেষ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।